সূরা আয-যুখরুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। আমীন। সুস্পষ্ট কিতাবের শপথ, আমি কে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো। এ মহাগ্রন্থ কোরআন আমার কাছে সমুন্নত ও অটল অবস্থায় মজুদ রয়েছে। হে নবী, তুমি বলো আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? আগের লোকদের মাঝে আমি কত নবী না পাঠিয়েছি, তাদের অবস্থা ছিল যে নবী তাদের কাছে আসত ওরা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এ ধরনের উদাহরণ আগে তো অনেকগুলোই অতিবাহিত হয়ে গেছে। তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তবে তার অবশ্যই বলবে এগুলোতে সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলাই পয়দা করেছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا
যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ্য করেছেন, তাতে পথ ঘাট বানিয়েছেন যাতে করে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে জীবন দান করেছেন। একইভাবে তোমরাও একদিন পুনরুত্থিত হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন যেন তোমরা তার উপর আরোহণ করো, যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। সেগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সমর্থবান ছিলাম না। আর নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে কার জন্য তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করে? মানুষ স্পষ্টতই বড় অকৃতজ্ঞ। কি তার নিজস্ব সৃষ্টি থেকে কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? অথচ যখন এদের কাউকে এসে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্য দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাত্কৃষ্ট হয়ে পড়ে। একই আশ্চর্য কন্যা সন্তান, যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না, তাদেরই তারা আল্লাহ তাআলার জন্য রাখল।
এরা আল্লাহ তালার ফেরেশতাদেরও যারা দয়াময় আল্লাহ তালার বান্দা মাত্র নারী বলে স্থির করে নিল। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এ দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরা আরো বলে, দয়াময় আল্লাহ তালা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই, এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে। আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যা ওরা আজ আঁকড়ে ধরে আছে? কোন কিতাবের বদলে তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী মাত্র। আমি তোমার আগে যখনই কোন জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। হে নবী, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরেও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি, অতএব আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি বীভৎস পরিণাম হয়েছিল। فَإِنَّهُ سَيَهْدِينِ
যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো, হ্যাঁ আমি ইবাদত শুধু তাঁরই করি যিনি আমাকে পয়দা করেছেন, নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সে একথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল, যাতে করে তারা তার বংশের লোকেরা এদিকে প্রত্যাবর্তন করতে পারে। এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি, বরং আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগল, এ তো হচ্ছে জাদু, আমরা তো কিছুতেই তা মেনে নিতে পারি না। তারা এও বলল, এ কোরআন কেন দুটো জনপদের কোন প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হল না? হে নবী, তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে? অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি, আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড়। যদি একথার আশঙ্কা না থাকত যে দুনিয়ার সব কয়টি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলার অস্বীকারকারী কাফেরদের ঘরের জন্য আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত, তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক,
যার উপর তারা হেলান দিয়ে বসত। প্রয়োজনে তা স্বর্ণ নির্মিতও করে দিতে পারতাম। আসলে এর সব কয়টি জিনিসই তো হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখেরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে, একান্তভাবে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দিই, তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। তারাই অতঃপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। যখন এ ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার সাথী শয়তানকে দেখে সে বলবে, হায় কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকতো, তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আজাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোন রকম উপকারই দেবে না। Mm-hmm.
হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি পথ দেখাতে সে অন্ধকে যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত? অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমাকে এদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিতে হবে, অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেই যেটার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাতেও এই প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতায় ক্ষমতাবান। অতএব এ গ্রন্থ যা তোমার ওপর ওহি করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। নিঃসন্দেহে এ কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ, অচিরেই তোমাদের এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মাবুদ ঠিক করে দিয়েছিলাম যার আসলেই কোন ইবাদত করা যেত? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين. فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون. وما আমি মুসাকেও আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসুল। যখন সে সত্যি সত্যি আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এল তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল। আমি তাদের যে নিদর্শনী দেখাতাম তা আগেরটা চেয়ে বড় হতো, সবই যখন ব্যক্ত হল তখন আমি তাদের আজাব দিয়ে পাকড়াও করলাম যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আজাব দেখলেই তারা মুসাকে বলতো, হে জাদুকর, তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো, নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চলব। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون؟ أم أنا خير من هذا الذي هو من
আমি যখন তাদের উপর থেকে আজাব সরিয়ে নিলাম, তখনই তারা মুসাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। একদিন ফেরাউন তার জাতিকে ডাকল এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো মিশরের রাজত্ব আমার জন্য নয়? এই নদীগুলোকে আমার প্রাসাদের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? আমি কি সে ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক এবং সে তো নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হল না কেন? কিংবা তার সাথে দল বেঁধে আসমানে ফেরেশতারাই বা কেন এলো না? এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। আসলে ওরাও তো ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। যখন তারা আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম। আমি পরবর্তী বংশধরদের জন্য তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত করে রাখলাম। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا وإنه لعلم للساعة
হে নবী, যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয় তখন সাথে সাথে তোমার সম্প্রদায়ের লোকেরা খুশিতে চিৎকার জুড়ে দেয়। তারা বলতে থাকে, আমাদের মাবুদরা ভালো না সে মারিয়াম পুত্র ঈসা ভালো? আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং এরা তো কলহপরায়ণ জাতিই বটে। মূলত সে ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনি ইসরায়েলদের জন্য আমি আমার কুদরতের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের বদলে ফেরেশতাদের পাঠাতাম, সে অবস্থায় তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত। সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি লোকদের বলো, তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। শয়তান যেন কোনো অবস্থায় এ পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রেখো, নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এল তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানা মতবিরোধ করছ তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব। অতএব তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার কথা শোনো। আল্লাহ তাআলাই হচ্ছেন আমার মালিক, তোমাদেরও মালিক, অতএব তোমরা তাঁরই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল, অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্য যারা অযথা বাড়াবাড়ি করল। তারা কি ফয়সালার জন্য কিয়ামতের ক্ষণটি আসা অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশ্মন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। Oh.
لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ